দুই একটা বিদেশে পলে আছে না, আসবে মুরগির মতো ধরে ঝুলাই দেওয়া হবে। জিয়াউর রহমান ছিল বঙ্গবন্ধু হত্যার প্রধান, আর সে যে ক্ষমতায় বসছে সেটা বঙ্গবন্ধুর হত্যা করে তার বেনিফিট হিসাবে সে ওই ক্ষমতায় বসছে। দেন আল্লাহর বিচার আল্লাহ করে, এত গুলি খাইছে যে তার ওট নাকি দেড় গুণ হয়ে গেছিল বুলেটের আঘাতে। জিয়াউর রহমান কিন্তু বাঁচতে পারে নাই, পুরো শরীর ভরা বুলেট ছিল। আমরা বঙ্গবন্ধু মারা গেছে, আমরা তার কবরে যা জিয়ারত করতে পারি, আমরা জানি এটা বঙ্গবন্ধু কবর। আমরা যখন হাত তুলে দোয়া করি মনে সান্ত্বনা থাকে, এখানে বঙ্গবন্ধু শুয়ে আছে তার জন্য আমরা দোয়া করতেছি। আজকে জিয়াউর রহমান যে মারা গেছে তার কবরে যে তার অনুসারীরা এসে হাত তুলে দোয়া করে, তারাও কিন্তু মনে মনে ভাবে কার জন্য আমি দোয়া করতেছি, এনে তো মনে নাই আছে কি নাই এর মধ্যেই আছি। মানে সে দোয়াটা ঠিক মতো পাইতেছে না। বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান সে যত মানুষকে হত্যা করেছে, আমার বাড়ির পাশে একজন বিমান বাহিনীর প্রধান ছিল, খুব পাশে একটা বাড়ি দুটা বাড়ি পরেই, তিনি বলছিলেন যে চোখ দিয়ে পানি না রক্ত পড়ছে যখন দেখছি শত শত বিমান বাহিনীর অফিসারকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। তো আসলে জিয়াউর রহমান তো সাধারণ মানুষ থেকে আসে নাই, আর্মি থেকে আসছে। অনেকে বলে বঙ্গবন্ধু মরে যাওয়ার পরে বাংলাদেশে এমন বিশৃঙ্খল হলো যে সাধারণ মানুষ নাকি মিছিল করতে করতে যে জিয়াউর রহমান রে ক্যান্টনমেন্ট থেকে এসে ক্ষমতা বসাই দিল। আপনারা বলেন তো এনে যতজন মানুষ আছেন, কয়জন মেজর জেনারেল, কয়জন ব্রিগেডিয়ারের নাম আপনারা জানেন, কয়জনের নাম বলতে পারবেন? জিয়াউর রহমান তো এমন একজন আর্মির অফিসার ছিল, ব্রিগেডিয়ার বা মেজর জেনারেল জাতীয় কিছু ছিল, সে কি এমন জনপ্রিয় ছিল যে সাধারণ মানুষ এখানে মিছিল করতে করতে নিয়ে আসলো? সব সময় বাংলাদেশে কিছু চাটুকার থাকে, কিছু চামচা থাকে, যারা এই জিনিসগুলো তৈরি করে দেয়। তো জিয়াউর রহমানের ব্যাপারটা এমন ভাবে তৈরি করা হয়েছিল, সে কোনো জননেতা ছিল না, সে সমাজের জন্য কিছু করে নাই, সে সারা জীবন আর্মিতে ছিল, আর্মির ওই প্যারেড পিটি সে করছে, সাধারণ মানুষের কাতারে সে কোনোদিন আসে নাই। আর সে যে ক্ষমতায় বসছে সেটা বঙ্গবন্ধুরে হত্যা করে তার বেনিফিট হিসাবে সে ওই ক্ষমতায় বসছে। তারে কেউ মিছিল মিটিং করে এনে আদর করে ওই জায়গায় বসায় নাই, ক্ষমতার লোভে সে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছে। তো আমি মনে করি কামাল ভাই বাংলাদেশের তৃতীয় শক্তিশালী লোক, ফার্স্ট হচ্ছে প্রেসিডেন্ট, সেকেন্ড হচ্ছে প্রধানমন্ত্রী, থার্ড ক্ষমতা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জনপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সারা বিশ্বে তিনি তার কর্মের জন্য প্রশংসিত। আমরা কিন্তু যদি বলি কামাল ভাই আমাদের তেজগাঁও আমরা ছেলে বাংলার নেতা, যদি বলি সে বাংলাদেশের নেতা, সে কিন্তু বিশ্ব নেতা। সারা পৃথিবী যারা রাজনীতিবিদ যারা সরকারে আছেন সবাই কামাল ভাইকে চেনে। কিভাবে চিনেন? তার কর্ম, তার সততা এবং তার দক্ষতার উপরে ভিত্তি করে তাকে চিনেন। আমি কামাল ভাইয়ের অনুরোধ করব, জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার একজন মূল পরিকল্পনাকারী, তাকে মৃত্যুর পরে যে বিচারটা করা হয় অমন কোন বিচারের আওতায় কি আনা যায় কি না সেটা আপনি বিবেচনা করবেন, যদি আনা যায় সেটা করেন। কারণ আজকে থেকে 200 বছর পরে কিন্তু মানুষ ইতিহাস জানতে যাবে যে কে কি করত। আমরা সেই কি মীর জাফরের আমলে আমাদের আরে সিরাজউদ্দৌলা নাম ভুলে গেছি, কিন্তু মীর জাফরের নামটা মনে আছে, ঘাতকের নাম মনে থাকে। সিরাজউদ্দৌলার সময় কি হয়েছিল, কে ভালো ছিল কে খারাপ ছিল, আজকে 200-250 বছর পরে কিন্তু আমরা সবই জানি। ঠিক আজকে থেকে 200-250-300 বছর পরে আমাদের নেক্সট জেনারেশন কিন্তু জানতে যাবে যে জাতির পিতা ছিল, তার হত্যা করা হয়েছিল, কারা কারা করছিল, কারা এর পিছনে ছিল। আমরা যে ইতিহাসটা তৈরি করে যাবো সত্য ইতিহাস, সেটাই কিন্তু তারা সেদিন শিখবে। আর যদি আমরা ভুল করে যাই তাহলে সারা জীবন হাজার হাজার বছর মানুষ ভুলটাই জেনে যাবে। বঙ্গবন্ধুর আশেপাশে যারা ছিল হত্যার সময় বঙ্গবন্ধুর বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল,
বা তারা বিশ্বাসঘাতকতা করছিল ঠিক আছে, কিন্তু বের হয়ে আসছে, জিয়া রহমানের তো বের হয় নাই। এটা কামাল ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আপনি এটা করবেন, এবং আমি জানি, আমি বিশ্বাস করি আপনি চাইলে এই জিনিসটা হবে। যদি এমন কোন মামলা করতে হয় আমি বাদী হয়ে সেটা করবো, যদি আপনি সেটা অনুমতি দেন।